একজন গ্রাহক চলতি সপ্তাহে ব্যাংক থেকে দৈনিক সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন, এর বেশি তুলতে পারবেন না। গ্রাহকদের নগদ 2 লাখ টাকার বেশি উত্তোলনের সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নিরাপত্তার ঘাটতির কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়। দেশের এই থমথমে পরিস্থিতিতে অনেকেই ব্যাংক থেকে বেশি করে নগদ টাকা তুলে ব্যাংক খাতে অস্থিতিশীল করতে পারে, সেজন্য নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। একটি ব্যাংক হিসাব থেকে 2 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এই সিদ্ধান্ত পুরো সপ্তাহ চলবে। নির্দেশনায় আরও বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে, তাছাড়া চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তা বন্ধ করতে হবে। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশে নতুন সরকার এসেছে এবং রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও কম। এই সময় কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে ও নগদ টাকা নিয়ে নিরাপত্তার সমস্যায় না পড়ে, সেই জন্যই এই সিদ্ধান্ত।